আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনার সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব, তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলেন আপনাদের সাথে যেতে যেতে কথা বলি। তো এখন যাচ্ছি আমরা ফিউজিতে যাব। তো ফিউজিতে যাওয়ার জন্য রওনা হয়েছি, তাড়াতাড়ি রওনা হয়েছে। আমার শরীরটা খুবই খারাপ ছিল, বিকে আর কি সকালে কাজ কর্ম শেষ করে বাইরে গিয়েছিলাম, বাইরে কাজ শেষ করে বাসায় এসে রেস্ট নিতে পারিনি, অনেক শরীর খারাপ ছিল। তার জন্য আমার হাজব্যান্ড বলছিল যে তোমার মন ভালো, শরীর ভালো করার জন্য চলো এক জায়গায় যাই। তো আমাকে বলেনি আমি কোথায় যাব, আমাকে মানে বাইরেই আর কি যখন আমরা বের হয়েছি তখনই বলছিল যে ফিউজিতে যাব। ফিউজি ফোমনে আলারটি, আমার এই শহরগুলো খুবই পছন্দের, কারণ এত সুন্দর শহরগুলো যা বলার মতো না। তো ওই দিন আবার আবহাওয়াটা খুবই ভালো ছিল, সেজন্য আর কি ঘুরেও মজা পেয়েছি। তো আমরা এখন ফিউজিতে যাব, কারণ একটা কারণ কি, ফিউজির যে এরিয়াতে আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল তো ওই এরিয়াতে আমরা যেতে পারিনি, আমাদের ভুল লোকেশন আর কি আমরা ট্র্যাক করেছি, তার কারণে আমাদের যাওয়া হয়নি, এই জন্য আর কি যেতে পারিনি, ব্যাক করতে হয়েছে। তো ওই যে আমার বুড়িয়ে আমাদের পিছনে বসে আছে, বুড়ি আর কি একটু বেশি রোদ লাগে, বুড়ির জন্য গ্লাসের একটা কিছু কিনতে হবে যেন ওর রোদ না লাগে, প্রচুর দুষ্টু করে পিছে বসলে। কিন্তু আমার একটা সমস্যা হলো ওকে সামনে বসানো যাবে না, সামনে নিয়ম নেই বসানোর, তার জন্য আর পিছিয়ে বসতে হবে, আর আমাকে বারবার বলে পিছে যেতে, বাট আমি পিছে যাবো না, আমার সামনেই পছন্দ। তো এখন আমরা পাহাড়ের একদমই উপরে চলে আসছি, একটু পরে আপনারা দেখবেন আমি কত উপরে আছি, আরও উপরে যাব, ঘুরতে ঘুরতে একদম উপরেই চলে যাব, এত ভাল লাগে, মানে আমার জানলা থেকে দেখা যায় একদম, কিন্তু বোঝা যায় না যে পাহাড়ের মাঝখানেও রাস্তা আছে, মানে আমি অবাক হয়ে যাই যখন আমি এই এরিয়াতে আসি। যাই হোক, তো আমরা এখন ফিউজিতে ঢুকে যাব। এই এরিয়াগুলো এত সুন্দর, কিন্তু দিনই সুন্দর, বাট রাতে যদি কেউ এই এরিয়া দিয়ে আসে খুবই বুকে খুব সাহস নিয়ে আসতে হবে, কারণ খুব গহীন জঙ্গল, রাতে তো অসম্ভব। এই জন্যই বললাম যে আমরা তাড়াতাড়ি রওনা হয়েছি এবং তাড়াতাড়ি ব্যাক করেছি, কারণ এই রাস্তা দিয়ে ব্যাক করাটা খুবই টাফ। যাই হোক, আমরা কিন্তু একবারই শেষ সীমানায় পাহাড়ের। তো আমাদের যেতে আমরা বুঝে বললাম যে ফিউজিতে যাওয়ার জন্য রওনা হয়েছি, ফিউজিতে যাওয়ার জন্য যে রাস্তাটা পড়বে লাগোদি কান্টেন্ন, এত সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না আমরা, আমরা কি সবাই যারা যারা এখানে আসছে। যাই হোক, আমি ঈদে এখানে আসছিলাম, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছিলো ঈদের দিন ঘোরাঘুরি করার পর সারাদিন, তারপর বিকালে আমরা এখানে আসছিলাম। এখানে আবার পিকনিকও করা যায়, পিকনিকের জন্য অনেক কিছু আছে, আমরা যেরকম বারবিকিউ করার জন্য একটা চুলা আছে, সব কিছুই আছে এখানে, এখানে কেউ গোসলও করতে পারবে, সব কিছু সিস্টেম করা দিয়ে আছে, এত সুন্দর। এটার এই পারও সিস্টেম করা আছে, আবার ওই পারও অনেক সুন্দর, ওই পারটা আপনাদের সাথে শেয়ার করব, ওই পার আমাদের যাওয়া হবে, তো এই ভিডিওতে আপনারা দেখবেন, এবং ভিডিওটা একটু বড় কষ্ট করে দেখতে হবে। আমরা যে বললাম ফিজিতে চলে আসার পর যে লোকেশন আমাদের ভুল করেছিলাম, তার জন্য ঘুরে ঘুরে একই জায়গায় আসছিলাম, তার জন্য আমার হাজব্যান্ড বলল ঠিক আছে তোমাকে আমি পরে এখানে নিয়ে আসবো। তো আমরা চলে যাই লাগোদি কান্টেন্নর এই পারে তো আপনাদের দেখাচ্ছিলাম, এবার ওই পারে যাব। তো আমরা এখানে রওনা হয়েছি, এই শহর থেকে চলেই যাব, যাও তোমার শহর থেকে আমরা চলে যাই। তো একদমই আমরা সুন্দর এরিয়াতে চলে আসছি, একদমই সুন্দর এরিয়া, যেটা বলার মতো না, এত সুন্দর গাছ, বড় বড় গাছ ছায়া দিয়ে আছে, খুবই ভালো লাগতেছিল। আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু আস্তে চালো, কিন্তু তার পিছে তো গাড়ি আছে, আস্তে চালালে ওরা যাবে কীভাবে, এই জন্য আমার হাজব্যান্ড স্পিডে চালাচ্ছিল।
স্পিডে না চালালে কোনো উপায় নেই, কারণ পিছে যখন গাড়ি থাকে না তখন আমার হাজব্যান্ড অনেক বিরক্ত হয়, হ্যাঁ পিছে কেন গাড়ি আছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি। আমরা লাগো দি কন্টেনর এই পারে চলে আসছি। আপনারা দেখেন কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, মানে যখন আমি নেমেছি গাড়ি থেকে মনে হচ্ছিল এই পাহাড়টাই কাছে, আমি এখানে চলে যাব, এই বাগানে চলে যাব, এই ধানের ক্ষেতে চলে যাব, মানে এমন মনে হচ্ছিল, এত সুন্দর, মানে আকাশটা খুব সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর। আমরা এখন লাগো দি কন্টেনরতে ঢুকে যাব। এখানে আমার অনেক মানুষ ছিল, স্টুডেন্ট ছিল, স্টুডেন্টরা বেশি ছিল, এই জন্য আমার একটু শরম লাগছিলো, কারণ মানে ওরা অনেক দুষ্টামি করছিলো, বন্ধু বান্ধব নিয়ে পার্টি করছিলো, আবার কেউ পড়ালেখাও করতে আসছে। বাবা, এই জায়গায় আবার পড়ালেখাও হয়? আমি তো দেখে পুরাই অবাক। আপনাদের একটু পরে দেখাবো। আমি গাড়ি থেকে নেমে গিয়েছি, নেমে গিয়ে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের জন্য, আপনাদের জন্য না করলে তো আমার ভালো লাগে না। তো দেখাচ্ছিলাম আপনাদের সুন্দর পরিবেশ। আমি না একটা জিনিস দেখে অবাক যে এত সুন্দর জায়গায় একটু পরিমাণ ময়লা নেই, একটু পরিমাণ ময়লা নেই, বিন্দু পরিমাণ ময়লা নেই। আবার এখানে লিখেই দিয়েছে যে আমরা এখানে পরিষ্কার রাখছি, তোমরাও রাখবা, এভাবে আর কি লিখে দিয়েছে। তো আমি একদমই এই ভিতরে আর কি ওদের জন্য ভিতরে যেতে পারছিলাম না, অনেক চিল্লাচিল্লি করছিলো, পার্টি করছিলো, এজন্য আর কি একটু কেমন জানি লাগছিলো। আপনাদের দেখাচ্ছি যে ওরা এখানে, তারপর আমি ভাবলাম একটু শ্যুট করে নিই ভিডিওটা, এত সুন্দর পানি, এত সুন্দর পাহাড়, এত পরিষ্কার জিনিস, খুবই ভালো লাগছে। আবার ওখানে যে একজন ব্যায়াম করছে, এমন একটা সময় আসছি এত রোদ, মানে একদম লাস্ট সময় রোদ, এখন চলে যাবে চলে যাবে এরকম অবস্থা, একদম চোখে মুখে পড়ছিল। তাও অনেক কষ্টে কিছু ছবি তুলেছি, রাইসার কিছু ছবি তুলেছি, আমিও কিছু ছবি তুলেছি। একই যে বললাম খুবই অসুস্থ লাগছিলো, ছবি তুললেও ভালো লাগছিলো না, একটু মুখ চুখ লোকা টোকা ছবি তুলেছি। তো এত সুন্দর জায়গা যেটা ভিডিও করলেই না। এখন আমি একটু ওদিকে যাবো, আমার হাজব্যান্ডের ছবি টবি ক্লিক করবো, কারণ আমি অত ছবি তুলতে পারি না, আমার হাজব্যান্ড খুবই সুন্দর ছবি তুলতে পারে, সে একজন পারফেক্ট ফটোগ্রাফার। আমার কাছে টাকা হলে না আমি একটা ফটো কী বলি ক্যামেরা কিনে দেবো ওকে, আমাকে ছবি তুলে দেওয়ার জন্য। আমি এখানে বসে বসে একটু শ্যুট করছিলাম, দেখেন এত সুন্দর জায়গা যেটা বলার মতো না, অসম্ভব। আমি ওদিকে যেতাম কারণ ওদের জন্য আমি ওদিকে যেতে পারছিলাম না। ওই যে দেখাচ্ছি আপনাদের, ওই যে একজন ভদ্র ছেলে, লক্ষ্মী ছেলে, সোনা পাখি, পড়ালেখা করছে। আমি ওখানে গেলে তো জীবনও পড়ালেখা হতো না, কী হয়েছে কী মনে হচ্ছে, আমার তো মনেই বসতো না পড়ার দিকে, আর ওইদিকে লক্ষ্মী গুড বয় পড়ালেখা করছে। তো আপনারা ভিডিওটা এনজয় করেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন জায়গাটা কেমন, তাই না? আর এখানে রাইসের কিছু ফটো শ্যুট করা হচ্ছিলো, তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই এখানে। রাইসা অনেক খুশি হয়েছে অনেক, কারণ ও কখনো এরকম জায়গা আসেনি যে কোনটা ধরে কোনটা ধরে ফুল দেখতে পাচ্ছিলেন। এবার বাবা একটু বা সেকেন্ডের জন্য দাঁড়া করাচ্ছিল, আমার মেয়ে না ডান্স করছে। তো আমি ওকে বলছিলাম যে কাপড়টা একটু ঠিক করে দাও, ও তো দাঁড়াতে পারে না, ও বাবা ভাবছিল যে একটু দাঁড়া করে একটু ছবি তুলি, এরকম আর কি। চলে যাওয়ার পালা, তো আমি ভাবছিলাম একটু আর একটু ভিডিও করে নিই, মানে কী বলবো, ভিডিও না করে থাকতে পারছিলাম না, তো সুন্দর জায়গা। আর ওখানে ওই যে দেখেন ফটোশ্যুট চলছে, অনেক সুন্দর করে গ্লাস নিয়ে ক্যামেরাম্যান রেডি ছবি তুলছে, তা আমি অতটুকু জুম করে পাচ্ছিলাম না, তার জন্য আপনাদের দেখাতে পারছিলাম না। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখানে শুয়ে বসে অনেকক্ষণ ছিলাম, খুব শান্তির বাতাস। তো এখন আমরা চলে যাব। আসলে আমি হিল পরে আসি না, আমার জুতা টুটা সব গেড়ে যাচ্ছিলো, ভিতরে ঢুকে যাচ্ছিলো আমার হিল। আমি তো আমার হাজব্যান্ড বলছে তোমাকে আমি বলছিলাম তুমি শ্যু পরে আসো, তুমি হিল পরছো, তুমি কথা শোনো না, পাকনামি করছো, এখন বুঝো। আমাকে বকছিল, আমি বলতেছিলাম আসলে কি আমার না শ্যু পরতে ভালো লাগে না, আর এমন একটা শহরে থাকি যে হিল পরে চলা টলা টাফ হয়ে যায়, পাহাড়ের রাস্তা উঁচা নিচা ঢেউ টেউ সব একবারে, আমার জুতা পরে একবারে কাহিল হয়ে যায়, আমি একবারে
তো আমাদের একদম চলে যাওয়ার পালা। আমি বলছিলাম আর একটু থাকে, একটু থাকে, আমার হাজবেন্ড বলে না তোমাকে। এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি, তো যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, মানে আর ভালো লাগছিল না যেতে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গায়, মানে কি বলবো, সাথে মানে একদমই কাছাকাছি পাহাড়টা, মনে হচ্ছিলো যে একটু পার হয়ে পাহাড় উপরে উঠতে পারবো, এরকম মনে হচ্ছিলো। মানে আমাদের এরিয়াতে আমাদের ফেরেন্তিনো, লাৎসিও, সরি ফেরেন্তিনো, ফিউজি, ফোমোনে, এগুলো এরিয়াতে না পাহাড়টা একটু বেশি দেখা যায়। তো আমরা একটা, আমি বলছিলাম যে এই রাস্তাতে যেতে, কারণ এই রাস্তাটার তার পাশে ধান আর ধান মাঝখানে রাস্তা, আমার তো খুব ভালো লাগছে। আমার হাজবেন্ড বলছিলাম চিনি না এই রাস্তাটা, তুমি এখান দিয়ে যাবা? আমি বলছিলাম যাও না, লোকেশন তো আছে আমাদের, গুগল ট্র্যাক আছে, তো ওখান থেকে আমরা যেতে পারবো। তো মনে হচ্ছে কি একদম ডাউনে নেমে যাচ্ছে, একদমই নিচে নেমে যাচ্ছে, এমন মনে হচ্ছে যে মানে ধান আর কি, এটা ধানই বলে আর কি, ধান ক্ষেত। তো এইখানে একদমই রাস্তাটা এত নিচু। তারপরে লাস্টে কী করবো, আমার হাজবেন্ড বলে না এই রাস্তাতে যাওয়া যাবে না, খুবই মানে একদম নির্জন এরিয়া, একটু পরে দেখবেন। তারপর আমরা কী করছি, ব্যাক করেছি আবার সেই রাস্তায়, ওদিকতে আর যাইনি। ওদিকে রাস্তা অবশ্যই আছে, আমার হাজবেন্ড ভয় পাচ্ছিল এই যে রাস্তাটা খুবই ভয়ঙ্কর আর কি, তার জন্য আর কি আমার হাজবেন্ড আবার ব্যাক করেছে। খুবই ভালো লাগে, খুবই যা বলার মতো না, এত ভালো লাগছিল। তারপর আমরা আবারও ব্যাক করি, ব্যাক করে আমরা আমাদের ওই রাস্তা দিয়ে, যে রাস্তা আসছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি, যাবো আর কি, যাচ্ছি না যাবো। বাসার কাছাকাছি চলে এসেছি, বাসার কাছাকাছি চলে আসার পর ভাবলাম যে আমার আগে যে আমরা যে আগে বাসা ভাড়া থাকতাম সেই বাসার কাছেই আর কি একটা রেস্টুরেন্ট আছে। তো আমি ভাবলাম যে রাত হয়ে গেছে, বাসায় যা কী খাবো, তো এখানে আমরা একটু পাস্তা, পিৎজা খাবো। তো আমার হাজব্যান্ডকে বললাম যে বাসায় যা পাস্তা খেতে ভালো লাগছে না, চলো আমরা পিৎজা খেয়ে নিই। তো ওই জন্য আমার এই মানে এই রেস্টুরেন্ট আমার খুবই পছন্দের, খুব হাইফাই না, বাট এত সুন্দর করে পিৎজাগুলো ডেকোরেশন করে, এত মজা হয় যা বলার মতো না। তো খুবই তো ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছি, বসেছি, দেখেছি, ও অর্ডার দিয়েছি, কিন্তু আমার মেয়ের জন্য কি খাওয়া যায়। এখন আমি দেখছিলাম যে কি অর্ডার দিব, আমার খুবই ইচ্ছা হচ্ছিলো যে আমি পিৎজা খাবো সাথে কি বলে আলু ফ্রাই, এটাই তো বলে না, এগুলো অর্ডার দিয়েছি। তারপরে আর কি এগুলো অর্ডার দেওয়ার পর আমরা খেতে পারিনি, পিৎজা বাসায় নিয়ে যেতে হয়েছে। তো এখানে আলু খাচ্ছিলাম, তো বাসায় চলে যেতে হয়েছে, পরে বাসায় চলে গিয়েছি পিৎজা নিয়েই, প্যাকিং করে নিয়ে গিয়েছি। তারপর আর কি, এই তো আমার ভিডিও আমি এখানেই শেষ করব। ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।